এই ভিডিওতে আমি 2024 বর্ষে হয়ে যাওয়া এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের অ্যাডভান্স বেঙ্গলি সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে থাকা শর্ট কোয়েশনগুলো সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনের প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। সো কোয়েশ্চন নম্বর 1 এর মধ্যে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলো হলো 1 মার্কের। সো কোন নম্বর কোয়েশন লিখে আছে, কেনা বাসি বা বোরাই সেনা কুঞ্জনা দাসিয়া তার পাত্র নিশিব আপনা। এখানে নিশিব শব্দের অর্থটি কী? সেখানে নিশিব শব্দের অর্থটি হবে সপে দেওয়া বা সমর্থন করা। নেক্সট হলো খ নম্বর কোয়েশন। সো 1 এর খ নম্বর কোয়েশনের মধ্যে লিখা আছে যে বর্তমানে কবি আমি বাই ভবিষ্যতের নই নবী। সেখানে কবি কে? সো কবি হলেন কাজী নজরুল ইসলাম। নেক্সট 1 এর গ নম্বর কোয়েশনের মধ্যে লিখা আছে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। এখানে কবি কার কথা ভাবেন? সেখানে কবি কপুতাক্ষ নদের কথা ভাবেন। সেটি হলো সঠিক উত্তর। নেক্সট হলো ঘ নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে, জীবনানন্দ দাশ কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? সো আনসারটি হবে 1955 সালে, মানে 1955 সালে। নেক্সট হলো 1 নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে যে অসম্ভব কার্যে দেখি দ্বিজের প্রয়াস, সেখানে দ্বিজ শব্দের অর্থ কী? সেখানে দ্বিজ শব্দের অর্থটি হবে ব্রাহ্মণ। নেক্সট হলো 4 নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে যে মনুষ্য জীবন কিসের অত্যাচারে পরিপূর্ণ? সেখানে মনুষ্য জীবন ভালোবাসার অত্যাচারে পরিপূর্ণ। সেটি হবে সঠিক উত্তর। নেক্সট হলো 6 নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে যে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? সো আমরা সবাই জানি যে প্রমোদ চৌধুরীর ছদ্মনামটি হলো বীরবল। নেক্সট বর্গজ নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে যে সকল গাছ দান হয় না, সেখানে উক্তিটি কার? সেখানে উক্তিটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট হলো 9 নম্বর কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে যে হারুক বিশের মেজচলের নামটি কী ছিল? সো মেজচলের নামটি ছিল নেপলা। তারপরে কোয়েশন লিখা আছে যে সমাজের এই অত্যাচার নিবারণের জন্য কোন কোন পূর্ব পণ্ডিত ধৃতাস্থ হইয়াছেন? সেখানে ধৃতাস্থ শব্দটির অর্থ কী হবে? সো শব্দটির অর্থ হবে অস্ত্রধারী, মানে ধৃতাস্থ শব্দটির অর্থ হলো অস্ত্রধারী। নেক্সট 10 নম্বর কোয়েশনের মধ্যে লিখা আছে যে কেষ্টর মেজর দিদির নাম কী ছিল? সো মেজর দিদির নামটি ছিল হেমাঙ্গিনী। 10 নম্বর কোয়েশনের মধ্যে লিখা আছে যে আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল, সো এখানে কার কথা বলা হয়েছে? সেখানে আনসারটি হবে কাদম্বিনীর কথা বলা হয়েছে, মানে এখানে কাদম্বিনীর কথা বলা হয়েছে। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 2 এবং এই কোয়েশনের মধ্যে লিখা আছে, আড়াল হইতে জবাব আসিল আমি, সেখানে আমিটা কে? সেখানে আমি হলেন কেষ্ট। তারপরে কোয়েশন লিখে আছে যে ছন্দ কত প্রকার ও কী কী? সো আমরা সবাই জানি যে ছন্দ 3 প্রকার। সো এর মধ্যে হবে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। নেক্সট দেওয়া আছে সংজ্ঞা লিখতে হবে ছেদ অথবা জ্যোতি। সো ছেদের সংজ্ঞাটি হলো বাক্যে ছেদ বলতে অর্থগত বিরামকে বোঝায় বা বিরতিকে বোঝায়, আর জ্যোতির সংজ্ঞাটি হবে নিঃশ্বাস প্রশ্বাসগত বিরতি হলো জ্যোতি। এবার নেক্সট এই কোয়েশ্চন পেপারে 2 মার্ক্স থেকে আপ টু 6 মার্ক্স পর্যন্ত কোয়েশ্চনগুলো দেওয়া আছে এবং আমি তোমাদেরকে মোটুক নাটক থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চনগুলো প্রোভাইড করেছিলাম এখান থেকে ডাইরেক্ট সেই কোয়েশ্চনগুলো কমন এসেছে। সো এর মধ্যে কোয়েশ্চনগুলো হলো কোয়েশ্চন নাম্বার 2 এর 2। সো এই কোয়েশনের মধ্যে লিখে আছে যে অসম্মান কেউ করে না, অসম্মান তুমি করাও। সো কে কাকে এই কথা বলেছে? এই কোয়েশনটি কমন কোয়েশন। তারপরে এই কোয়েশনটি কমন কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখে আছে, পরাজয় তোমার হয়নি দাদা, আমারই পরাজয় হয়েছে, কে কার প্রতি এই উক্তি করেছেন? তারপরে কোয়েশনের মধ্যে লিখে আছে, মোটুক নাটকে ত্রিপুরা রাজার সঙ্গে কোন রাজার যুদ্ধের কাহিনী আছে এবং এই যুদ্ধে ত্রিপুরা সেনাপতি কে ছিলেন? সো এই কোয়েশনটি কমন কোয়েশন। তারপরে কোয়েশনটি কমন কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখে আছে যে খেলার পরীক্ষা তো চুকেছে, এবার কাজের পরীক্ষা হোক, কে কার প্রসঙ্গে এই কথাটি বলেছে? এই কোয়েশনটি কমন কোয়েশন। সো এগুলো ছিল 2 মার্কসের শর্ট কোয়েশন। এবং নেক্সটে সো নেক্সট কোয়েশন নাম্বার 3 এর 6টিও কমন কোয়েশন এবং এই কোয়েশনের মধ্যে লিখে আছে, তার সঙ্গে আমার তীর বদল করতে হবে, বাক্য বদল হবে, কার উক্তি? তীর বদল করতে কাকে বলা হয়েছে? কীভাবে বাক্য বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল? এবং নেক্সটে বর্গজ নম্বর কোয়েশনটি কমন কোয়েশন। সো এই কোয়েশনের মধ্যে লিখে আছে, শিলা কখনো জলে বাসে না, বানর কখনো সঙ্গীত গায় না, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। এবং অতবাদে কোয়েশন দেওয়া আছে, বিচার তুমি বিচার চাও তাহলে সে মুখে চুনকালি পড়বে, বংশের লজ্জা প্রকাশ করব না, অন্তর্যামী তোমার বিচার করবেন। সো কে কাকে কথা বলেছেন? বংশের লজ্জা বলতে কী বোঝানো হয়েছে আলোচনা করো। এই কোয়েশনটি কমন কোয়েশন। এবং নেক্সটে কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে লং কোয়েশন দেওয়া আছে, সেখান থেকে এই দুটি কোয়েশন কমন কোয়েশন। খ নম্বর কোয়েশনের মধ্যে লিখে আছে, মুটুক নাটকের রাজধরের চরিত্রটি আলোচনা করো বা মুকুট নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই দুটি কোয়েশন কমন কোয়েশন। আর এই কোয়েশন পেপার পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে তোমাদের ডিভাইসে সেভ করে নিও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও।
আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।